আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি যে ছবিটা দেখাচ্ছি ছাদের উপরেই, যারা আমার ব্লগ দেখো তারা জানো এই ছাদের উপরে, এটা হচ্ছে কি বুধবার দুপুরে খেয়ে দিয়ে না আমি ওপরে উঠেছিলাম। জামা কাপড়গুলো যেগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো সব তোলা হয়ে গেছে, কারণ কাল দুপুরে কিন্তু আকাশ খুব পরিষ্কার ছিল আর রোদও বেশ ঝলমলে ছিল। কাল দুপুরে কিছুটা ভিউ আমি তুলে রেখেছি, আমি জানি ব্লগে একটু অ্যাটাচ করে দেবো ওটা। কিছুক্ষণ ওই ছাদের ধারে না আমি দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া পর একটু রিল্যাক্স মুডে ছিলাম, কারণ এরপরে আমি কম্বলের তলায় ঢুকে পড়বো। আর দুপুরবেলা খাওয়া দাওয়া পর বন্ধুদের ব্লগগুলো একটু দেখবো, তার আগে ছাদে একটু ঘুরে এসেছি, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে। আকাশটা কি সুন্দর, বুধবার দুপুরের আকাশটা খুব ভালো ছিল। কেন আকাশের কথা বলছি আমি দেখো, একটা কথা দেখাবো আমি পরে, আকাশটা ঝলমলে ছিল, জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো, আকাশটা দেখছো কেমন পরিষ্কার, দারুণ এই সিনসিনারিগুলো দারুণ, অল্প অল্প করে তুলে রাখি, ইউটিউবে ছবিতে থাকবে আকাশের ছবিগুলো, কোনো একদিন তুলেছিলাম। স্বচ্ছ নির্মল আকাশ, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মুছাই। আচ্ছা দেখো এই যে রাস্তা ছবিটা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে দেখো, দেখো তো জল জমে আছে। এটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার সকালে রাস্তাটা ভেজা, দেখো রাস্তাটা কেমন ভেজা, সকালে বৃষ্টি হয়েছে, ডিসেম্বর জানুয়ারি পড়তে চলেছে, আজকে সকালে বৃহস্পতিবার সকালে বৃষ্টি হচ্ছে, এটা আজকেরই বলছি আমি। ওই জন্য রাস্তাটা দেখালাম, জল জমে গেছে, রাস্তাটা ভেজা, তারপরে বাড়ির চালগুলো দেখো, অ্যাডভেস্টারের চালগুলো সব ভেজা ভেজা, সামনে এটা দেখাচ্ছি দেখো সমস্ত রাস্তা ভেজা, মানে বেশ জোরে বৃষ্টি হয়েছে। আমার ছাদে শেড আছে বলে ছাদের ওই ফ্লোরটা শুকনো লাগছে, কিন্তু রাস্তাটা ওই জন্যই আমি দেখালাম যে বৃষ্টি শীতকালেও ছাড়ছে না, একে গায়ে কম্বল চাদর তার উপরে বৃষ্টি। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, সকালবেলা তা তখন বললো যে যাকগে আজকে আর কি করা যাবে, আজকে তাহলে ডিমের ঝোলই করে ফেলো, ডিমের ঝোল ভাত উচ্ছে আলু ভাজা, আজকের মেনু আমার শীতের এই ছোটো ছোটো আলু দিয়ে ডিমের ঝোল। দেখতে ঠিক এইরকম হয়েছিল ফাইনাল লুকটা, দারুণ খেতে হয়েছিল, আমি করেই বলছি খেতে খুব টেস্টি হয়েছিল। কী কী লাগে আমি বলছি সবাই জানো, আমি জানি ডিম আলু ঝোল তো মোটামুটি, কিন্তু খুব টেস্টি রান্না এটা, যত যাই বল আর শীতে এটা বেশি টেস্টি। কেন বলছি এই সেদ্ধ আলুগুলোর জন্য, আচ্ছা কী কী লাগে আগে বলি, আমি চারটে ডিম নিয়েছিলাম, পরে আর একটা নিয়েছিলাম, কিন্তু আমি চারটে ডিম দিয়ে করবো বলি ঠিক করেছি, চারটে ডিম। এটা কিন্তু মুরগির ডিম, বেশ বড় বড় ছিল, চারটে ডিম নিয়েছি। আর ধনে পাতা তো থাকবে শীতকালের যে কোনো রান্নায়, ধনে পাতা তোমাকে আমি দেখিয়েছি ফ্রিজে আমি সবসময় একাটি জলে ভিজিয়ে রাখি, গোড়াটা অবশ্যই গোড়াটা জলে ভিজিয়ে রাখি। আচ্ছা আমি আটটা ছোটো ছোটো আলু আর দুটো বড় আলু নিয়েছি, ওই ছোটো আলুগুলো কিন্তু ঝোলে দেখবে খুব ভালো মিশখায় না, শীতের যে ছোটো ছোটো আলু না নতুন আলু, দেখবে তুমি যতই সেদ্ধ করো ঝোলে যে খুব মিশখায় সেটা কিন্তু নয়, দুটো আমি ওই জন্য ওই যে আলুগুলো মিশখায় না সেরকম দুটো বড় আলু নিয়েছিলাম। এক চামচ হলুদ, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, ছকোয়া রসুন নিয়েছিলাম, রসুনটা পুরোটা দেখিয়েছি কেন তখন আমি ওটা বার করিনি, ছকোয়া রসুন এক ইঞ্চির একটা ছোটো টুকরো আদা, আর দুটো পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে দেব আর একটা পেঁয়াজ বেটে দেব। কেন বলছি ঝোলের গ্রেভিটার জন্য আলু দিয়ে করবো, তো নতুন আলু ঝোলে বলেছি খুব ভালো কিন্তু মিশ খায় না, দেখবে নতুন আলু একদম
যতই সেদ্ধ করো না, শুধু শুধু সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আমি ওই জন্য একটা পেঁয়াজ কুচিয়ে দেবো আর একটা পেঁয়াজ বেটে দেব, তাহলে ঝোলটা ঘন ঘন হবে। এবার এই যে আদার টুকরো আর ছকোয়া রসুন আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, তোমাকে গোটা দেখালাম আমি, কিন্তু একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ, 1 ইঞ্চির আদা আর ছকোয়া রসুন আমি বেটে নিয়েছি। কড়ায় জল গরম, যেই ফুটলো ওই আলুগুলোর খোসাগুলো আমি পরিষ্কার করেছি কিছুটা, জানো তো, কিছুটা করেছি, সেদ্ধ হওয়ার পর আবার কিছুটা হাত দিয়ে ঘষে তুলে নেব। নতুন আলু দেখবে হাত দিয়ে ঘষলে কিন্তু খোসা উঠে যায় না, শীতের আলু তো। এবার ওই 8টা ছোট আলু আর বড় 2টো আলু নিয়েছি, সব কটা আমি জলে একটু সেদ্ধ করে নিলাম, কারণ সেদ্ধ না করলে ডিমের ঝোলটা খুব টেস্টি হবে না, সেদ্ধ করে নিলে ভালো হয়। আর ডিম তো লাগবেই আমার সেদ্ধ করতে, কারণ সেদ্ধ ডিমেরই করবো আমি, আমলেট করে করবো না। আলুগুলো আগে দিয়ে না ওর ওপরে ডিমগুলো দিয়ে দিলাম, সাপোর্টে থাকবে ডিমগুলো, দিয়ে একটা চাপা দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য। 4টে ডিম যে আমি সেদ্ধ হতে দিয়েছি, একটা ডিম দেখলাম ওই গরম জলে দেওয়ার পর একটা ক্র্যাক মতো হয়েছিল, পরে দেখবে ডিমটা, আর এর উপরে আমি একটা চাপা দিয়ে দিলাম, কারণ শীতের এই সেদ্ধ আলুগুলো খেতে খুব ভালো লাগে, শুধু সেদ্ধ আলু নুন দিয়ে খেতে দারুণ লাগে। মোটামুটি আমি চাপা দিয়েছি প্রায় 10 মিনিট মতো হয়েছে, 10 মিনিট এই চাপা দিয়ে রেখেছিলাম, তারপর দেখলাম যে আলু আর ডিমগুলো মোটামুটি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। চাপাটা উঠিয়ে দিলাম, দেখো আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি আলুগুলোকে একটু গেথে নিয়ে, যে আলুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখালাম একটা আলু, যেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে না। এবার যেই এগুলো সেদ্ধ হয়ে গেল আমি বাটিতে এগুলো নামিয়ে রেখে দিলাম, কারণ এবার আমাকে মশলাটা ভেজে ঝোলটা বসাতে হবে। বৃহস্পতিবার দুপুরে আমরা ডিম আলু ঝোল খেয়েছি, সকালে বৃষ্টি তো চারপাশে, বাজারে যাইনি। এবার কড়ায় তেল গরম করলাম, করে একটু হলুদ দিয়েছি, দিয়ে না ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, তাহলে ডিমের কালারগুলো খুব ভালো হয়, বেশ ভাজা করকরে লাল লাল মতো হয়ে যায় ডিমগুলো, না সাদাটা। ভেজে নিলাম কড়া করে ডিমগুলো, একটা ডিম দেখেছিলাম ওই 4টে ডিমের মধ্যে একটা ডিম না সামান্য ক্র্যাক ছিল, দেখবে একটা ডিম দেখলে বুঝবে। এই যে এই ডিমটা কিন্তু এমনি পুরোটা ঠিকই ছিল, কিন্তু সামান্য মনে একটা ক্র্যাক মানে হয়েছিল ওই জন্য। 4টে ডিম আমি ভেজে নিলাম তেলে খুব সুন্দর করে, খুব ভালো করে যখন দেখলাম ডিমগুলো ভাজা হয়ে গেছে, খুব ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি এবারে ডিমগুলো নামিয়ে নিলাম। আমি কিন্তু আলুগুলো তখন ভাজিনি, কেননা আলুটা আমি ভাজবো মশলার সাথে কষিয়ে, সেটা খুব টেস্টি হয়। আগে আলুগুলো ভেজে নিলে এই শীতের যে আলুগুলো এগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এমনি নুন দিয়ে খেলে দেখবে খুব সুন্দর লাগে, যার জন্য আমি এগুলোকে ভেজে আর শক্ত করতে চাইনি। ভাজলে যে কোনো জিনিস একটু ওপরের কভারটা একটু শক্ত মতো হয়, ওই জন্য আলুগুলো আমি কিন্তু ভেজে নিইনি। আমি প্রথমেই ভাজা হয়ে গেল যে ডিমগুলো আমি তুলে নিলাম, এ
এর মধ্যে আমি এবারে বলেছি দুটো পেঁয়াজের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়েছি আর একটা পেঁয়াজ এক ইঞ্চির আদার টুকরো ছোট একটা টুকরো আর ছকোয়া রসুনের সাথে বেটে নিয়েছি। এবার প্রথমেই আমি যে কুচনো একটা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। এই কুচনো আর বাটা পেঁয়াজ দিয়ে মিশিয়ে যে কোনো রান্না করলে খুব টেস্ট হয়, করে দেখবে বাড়িতে। কুচনো পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। কুচনো পেঁয়াজটা যেই দেখলাম ভাজা হয়ে গেছে। এবার ওই এক ইঞ্চি আদার টুকরো আর ছকোয়া রসুন আর একটা পেঁয়াজ আমি দুটো পাকা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, মিক্সিতে গ্রাইন্ডারে আর কি বেটে নিয়েছি। সেই বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম আর এর সাথে এক ইঞ্চির আদা টুকরো একটা আর ছকোয়া রসুনও আছে আর দুটো লাল লঙ্কা, এমনি কাঁচা লঙ্কা না, এর মধ্যে আমি দিয়েছিলাম, ওই জন্য রঙটা একটু লালচে লালচে। খুব টেস্ট হয় কিন্তু কাঁচা লঙ্কা বাটা তরকারিতে দিলে খুব টেস্ট হয়। আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়োও দিয়েছি, কিন্তু দুটো পাকা কাঁচা লঙ্কা আমি ওই আদা রসুন আর পেঁয়াজের সাথে দিয়েছিলাম। এরপর এর মধ্যে এক চামচ যখন দেখলাম ভাজা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আর বাটা পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব কটা দিয়ে মিশিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম মশলাটা, কারণ মাঝে মাঝে দিলে কিন্তু নাড়াতে হবে, নাহলে তলায় কিন্তু লেগে যাবে। হ্যাঁ, আমি পুরো মশলাটা একবার করে নাড়িয়ে নিলাম। বাটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর বাটা পেঁয়াজের মধ্যে এক টুকরো আদা, এক ইঞ্চির একটা আদা, ছকোয়া রসুন আর দুটো পাকা লঙ্কা বাটা আছে। এবার যখন দেখলাম পুরো মশলাটা ভেজে তেল উঠে আসছে, ওই যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, আটটা ছোট আলু আর দুটো বড় আলু, অল্প অল্প করে আমি ওই আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে সব কটাকে দিয়ে সামান্য জল দেব, দিয়ে পুরো আলুর সাথে মশলাটা আমি কষাবো। যখন দেখলাম কষা হলো তখন কিন্তু আমি এই কষাবো আর কি, তখনই আমি ওই এক চামচ নুন দিয়ে দিলাম। আগে আমি নুনটা দিইনি, পুরো জিনিসটা আলুটা দেওয়ার পর মশলার সাথে কতটা হয় সেটা দেখে আমি ওই নুনটা দিয়েছি। আর ঝোল আমি খুব বেশি দেব না, মশলার সাথে আলুটা কিন্তু আমি পুরো খুব ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম। আর ডিমটা আমার ভাজা আছে, এবার আমি ওই ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর মশলা যখন কষে গেছে তখন ওই ভাজা ডিমগুলো তাতে আমি দিয়ে দিলাম। ডিম আলু খুব ভালো মতো কষা হয়ে গেল। এবার আমি সামান্য জল দিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায়, কেননা আমি এগুলো কষাচ্ছি তো, সামান্য জল দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। মশলা, আলু আর ডিম একসাথে ভাজা হলো কিছুক্ষণ। যখন দেখলাম মশলা থেকে এবার পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, ডিম আলু মশলা একসাথে ভাজা যখন তেল ছেড়ে দিয়েছে, তখন আমি পরিমাণ মতো, খুব বেশি না কিন্তু,
মাপ মতো একটু জল দিয়ে দিলাম, কারণ আলু ডিম একসাথে জলে একটু সেদ্ধ হলে মাখা মাখা হবে আর ঝোলটা খুব ভালো হবে, কেননা আমি একটু বাটা মতো পেঁয়াজ দিয়েছি, আবার কুচনো পেঁয়াজ দিয়েছি। এবার আমি মাপ করে জল দিয়ে দিলাম। জল দিয়ে পুরো ডিম আলুগুলোকে একবার একটু নাড়িয়ে দিলাম, কারণ আমার আলুটা সেদ্ধ আছে, ডিমও ভাজা আছে, খুব বেশি সময় আমার লাগবে না। মাপ মতো আর একটু জল দিয়ে কিছুক্ষণ সবকটা সেদ্ধ হতে দিলাম, আলু ডিম মশলা। এবং যখন হয়ে এলো মোটামুটি 3 মিনিট মতো ঝোলটা ফুটেছিল, যখন দেখলাম ঝোল মোটামুটি রেডি, শেষ উপাদান হিসাবে ধনে পাতা, কুচনো ধনে পাতা একটু ছড়িয়ে দিলাম, শেষ উপাদান হিসেবে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস ঝোল কিন্তু রেডি। দারুণ টেস্টি হয়েছে, বৃষ্টির সকালে গরম গরম ভাতে ডিমের ঝোল অতি উপাদেয় ছিল, খুব স্বাদের হয়েছিল, খুব মজা করে আমরা খেয়েছি। বাড়িতে একবার করে দেখবেন কেমন হয় জানাবেন। ধনে পাতা দেওয়ার পর ঠিক এইরকম দেখতে হয়েছিল, তৈরি হয়ে গেল আমার আলু ডিমের ঝোল, শীতের আলু। শীতের আলু দিয়ে ডিমের ঝোল একবার শীতে খাবই, দারুণ লাগে খেতে। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।